আমরা অনেকেই সুরাফিল এরকমভাবে ভুল পড়ে থাকি, যেমন আলাম তারা কাই ফাফালা রাব্বুকা বিয়াস হাবিল ফিল, এইভাবে আমরা পড়ি। তো আমরা যদি এইভাবে কোরআন তেলাওয়াত করি বা নামাজের মধ্যে যদি এভাবে পড়ি, তাহলে কিন্তু আমাদের নামাজ কবুল নাও হতে পারে এবং আমাদের সওয়াবের পরিবর্তে আরও গুনাহ হতে পারে। কারণ যখন আমরা অশুদ্ধ এইভাবে পড়ব তখন অর্থ চেঞ্জ হয়ে যায় এবং সেটির জন্য আমাদের গুনাহ হতে পারে। তাই অবশ্যই সহি শুদ্ধভাবে আমাদের সুরাফিল পড়া উচিত। তো আজকের ভিডিওতে আমি সুরাফিল সহি শুদ্ধভাবে আপনাদের শেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কোরআন মাজিদ আপনি যদি না শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে কায়দা পর্বগুলো দেখবেন, তাহলে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তো এই ছোট ছোট সুরা, যেমন সুরাফিল, সুরা কাউসার, এগুলো আমি ছোট ছোট সুরাগুলো আপনাদের শেখাচ্ছি এবং সেই সাথে ধারাবাহিকভাবে কোরআন মাজিদ শিক্ষার যেই ধারাবাহিক পর্বগুলো সেগুলো আমি দিচ্ছি, অবশ্যই সেগুলো আপনারা দেখবেন এবং কারা কারা দেখছেন প্রত্যেক দিন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা আজকের সুরা ফিল, এই ছোট্ট একটি সুরা, মাত্র 5টি আয়াত, এই সুরাটি আমরা সহি শুদ্ধভাবে শিখব ইনশাল্লাহ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে দেখুন হামজা জবর আল আমিম জবর লাম আলাম তা জবর তা রজবর র তারো, আমরা অনেকে কী বলি তারা, তারা নয় তারো। কাফে জবর কাই ফা জবর ফা কাই ফা ফা জবর ফা আইন জবর আলাম জবল্লা ফা আলা। আমরা অনেকে এখানেও একটা ভুল করে থাকি, যেমন বলি কাই ফাফালা বলি, কাই ফাফালা কিন্তু নয়। দেখুন কাইফা একটি শব্দ, ফা আলা একটি শব্দ। আমরা অনেকে এই আইনের উচ্চারণ করি না, বলি যে কাই ফাফালা, ফাফালা হলে যে আইনের উচ্চারণ বাদ গেল। এখানে বলতে হবে কাইফা ফাআলা ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা, রব জবর রব বা পেশবু কাব জবর কা, রব্বুকা রাব্বুকা নয়, বাজির বি হামজা সদ জবর আউস বি আউস। আমরা অনেকে কী বলি বি আস হাবিল, বি আস নয়, আস বললে এখানে সিন অক্ষরে উচ্চারণ হয়ে গেল, তখন ভুল হয়ে যাবে। এখানে বলতে হবে বি আস হাবিল ফিল ফিল। এখানে ফিলই আছে কিন্তু থামলে এখানে ফিল, এভাবে বলতে হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল, হামজা জবর আলাম মিম জবরলাম আলাম, ইয়া জিম জবর ইয়াজ, এখানেও কলকল হবে মানে ধাক্কা দিতে হবে। ইয়া জিম জবর ইয়াজ, এখানে কলকল হবে মানে ধাক্কা দিতে হবে। ইয়া জিম জবর ইয়াজ, ইয়াজ নয় ইয়াজ। আইন লাম জবর আল, ইয়াজ আল। আলাম ইয়াজ আল। কাফিয়া জবর কাই দাল জবর দা হামিম পেশ হোম কাই দা হোম ফায়াজের ফি তাদ জ তাদ লাম ইয়াজের লি লাম দিজের লিন তাদ লি লিন থামলে তাদ লিল। أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَزْبَرْ وَا حَمْزَ رَزْبَرْ أَرُ وَا أَرُ سِنْجُبَ السَّلَمْ جَوَ اللَّهِ وَأَرُ السَّلَمْ عَنْ جُبَرْ عَلَمْ يَزْبَ اللَّهِ حَمِمْ زِرْهِمْ عَلَيْهِمْ وَأَرُسَّلَ عَلَيْهِمْ তয়ে জবর তয় র আলিব দিজর রন তয় রন হামজা জবর আ বা আলিব জবর বায়াজের বি লাম জবল্লা আবাবিল থামলে আবাবিল তিন আলিফ
وأرسل عليهم طيرا أبابيل. تعرض والطار ميم ينزر مي أكاليف هم ينزر هم ترميهم. দেখুন মিম সেকেন্ডে পরের অক্ষর কি রয়েছে বা, তাই এখানে গুণনা করে করতে হবে তাওমিহিম। বাজের বি হাজির হি জিমাল জবর যা বিহিজা রজবর র তামিম জের তিম বিহিজা র তিম। এখানেও গুণনা মিম নঞ্জের মিং সিন জিম জের সিজ জিম ইয়াজের জি লাম দুজের লিন সিজ জি লিন থামলে سجيل. ترميهم بحجارة من سجيل. فاز ورفات جيم زوجة فاجا عن جور عالم جور الله من بشهم فجعلهم قبض بر کا عین سود زبر عوس کا عوس فا میم زیر فیم کا عوس فیم گناہ بے میم حمزہ زبر ما 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 کپا بشکول حمد زلین ما کولین تھم لے ما کول فجعلهم كعصف مأكول. প্রিয় দর্শক আমি প্রথম থেকে রিডিং বলছি দেখুন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم حجارة من سجيل فجعلهم كعصف مأكول. شكرا দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই সূরা ফিল কিভাবে পড়তে হয় তা বুঝতে পেরেছেন। কোরআন মাজিদ শিখার বাকি পর্বগুলো আমাদের চ্যানেল থেকে দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।